স্যার, আমার কোশ্চেন হচ্ছে, আমার ভাই ইতালিতে থাকে, সে 2007 থেকে ইতালিতে আছে। ওনার ওখানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ আছে, পাসপোর্ট নাই আর কি। আপনার উনি ওখানে বিজনেস করে, তো উনি কি এখানে স্পন্সর ভিসা হিসেবে এখানে ইয়ে করতে পারবে? নেক্সট কলে চলে যাই, কে আছেন এখন লাইনে আর আপনার প্রস্তুতি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে স্যার, আমি আসলে আপনাকে 2 দিন থেকে আপনার ফার্মে এখানে কন্ট্যাক্ট করতে চাচ্ছিলাম, তো ওইভাবে আসলে পাচ্ছি না। তো এখন আমি আবার ইউটিউবে গেলাম, দেখলাম যে আপনার লাইভ আছেন, এই জন্য আমি আসলে আপনাকে জয়েন করলাম। স্যার, আমার কোশ্চেন হচ্ছে, আমার ভাই ইতালিতে থাকে, আপনার সে 2007 থেকে ইতালিতে আছে। ওনার ওখানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ আছে, পাসপোর্ট নাই আর কি। আপনার উনি ওইখানে বিজনেস করে, তো উনি কি এখানে আপনার স্পন্সর ভিসা হিসেবে এখানে ইয়ে করতে পারবে? সেলফ স্পন্সরশিপের বেশ কিছু ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড আছে এটার ভিতরে। সেটা হচ্ছে, ওভারসিজ থেকে যদি কেউ করতে যায়, তাহলে এককভাবে দেখা যাচ্ছে যে উনি নিজে ডিরেক্টর এককভাবে 100% শেয়ার হোল্ডার হয়ে হয়তো বা পারবেন না। ওনাকে যেটা করতে হবে, এখানকার লোকাল আরেকজন শেয়ার হোল্ডার হতে হবে, যার মেজরিটি শেয়ার থাকবে। তো সেই শেয়ার হোল্ডার সাথে নিয়ে উনি, বা ওনার শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর নিয়ে ওনারা হয়তো, উনি একটা কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর হতে পারবেন, একক না, যৌথভাবে আরেকজনের সাথে করতে পারবেন। তারপরে ওই কোম্পানি যদি সমস্ত রিকোয়ারমেন্ট মিট করে, লাইসেন্সের অ্যাপ্লিকেশন করে, লাইসেন্স পায়, স্পন্সর লাইসেন্স, তাহলে ওনাকে স্পন্সর করে আনা যায়। মানে এটা, মানে লোকালি এইখানে থাকলে, যারা অলরেডি এখানে আছেন কোনো না কোনো ভিসায়, স্টুডেন্ট ছাড়া অন্যান্য অনেক ভিসায় যারা আছেন, যাদের বিজনেস করার রাইট আছে, তারা নিজেদের নামে যেমন 100% ওনার হয়ে করতে পারে, এবং একজন অথরাইজিং অফিসার লাগে, ব্রিটিশ বা সেটেল পার্সন। এই ক্ষেত্রে ওভারসিজ থেকে আসতে হলে, সেটা ডিফারেন্সটা হচ্ছে যে উনি 100% ওনার হয়ে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারবেন না, কারণ উনি তো বাইরে আছেন, ওনার তো সরাসরি বিজনেস এখানে এভাবে পরিচালনা করার রাইটও নাই। সরাসরি বাইরে থাকা অবস্থায় এখানে চলে আসার পরে পারতেন, কিন্তু চলে তো উনি, মানে অন্য ভিসা তাহলে আগে আসতে হবে, তারপরে এটাতে সুইচ হতে হবে। তো উনি অন্য আরেকজন ডাইরেক্টর এবং মেজরিটি শেয়ার হোল্ডার আরেকজনকে দিয়ে পার্ট অফ দিস কোম্পানি তে উনি, মানে একজন ডাইরেক্টর হিসেবে, এবং আলাদা আরেকজন, মানে ওই আরেকজন যিনি ডিরেক্টর, উনিও যদি ব্রিটিশ বা সেটেল পার্সন হন অথবা ইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় থাকেন, তাহলেও এই কোম্পানির লাইসেন্স করা যেতে পারে। যদি কোম্পানি জেনুইন কোম্পানি হয়, জাস্টিফাই করা যায়, ওই লাইসেন্স করার পরে ওনাকে নিয়ে আসা যেতে পারে। আশা করি এভাবে করে উনি করতে পারতে পারেন। তবে আমি আপনাকে বলবো, আমি অল্প সময়ে অনেক কিছু না, আপনার বিস্তারিত জানি না, আপনি ভালো অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আসেন। আমার, আমি জানি আমার আসলে ওই, হয়তো আপনি ফোন করছিলেন আমাকে পাচ্ছিলেন না, কারণ আমার খুব বুক থাকে আল্লাহর মেহরবানিতে, এবং আপনি আবার ফোন করে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আমাদের অফিস নাম্বারে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এই যে মোবাইল নাম্বার, টেক্সট অনলি, এখানে টেক্সট না করে ফোন করলে ফোনটা প্রপারলি রিসিভ হয় না। আমাদের অফিস নাম্বারে ফোন করলে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। অফিস নাম্বার হচ্ছে 0207-423-9977। থ্যাংক ইউ। নেক্সট কলে চলে যাই, কে আছেন এখন লাইনে, আপনার প্রস্তুতি করুন প্লিজ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডন লিগ্যাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।